আজকের এই মশালা ধোসাটা খেতে খেতে ভিডিওটা শুরু করছি। গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডের কাছেই এই দোকানটা। এখানে প্রথমে ধোসাটা খাবো, তারপরে আমরা যাদবপুর কফি হাউসে চলে যাব। আমি নিজে গড়িয়ায় থাকি বলে বলছি না, দক্ষিণ কলকাতায় যারা থাকো, মানে গড়িয়ার আশেপাশে যারা থাকো, অবশ্যই এই দোকানে এসে একবার ধোসাটা ট্রাই করে দেখো, দারুণ বানায়। তারপর বেরিয়ে পড়লাম আমরা কফি হাউসের উদ্দেশ্যে, অবশ্যই যাদবপুর কফি হাউস। তবে প্রথমে রিক্সা আর পরে অটো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম যাদবপুর এডবির সামনে। পৌঁছে রাস্তার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম চুপচাপ। তারপর অ্যাজ ইউজুয়াল দুটো কফি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখানকার কফি কাপে নিচে চিনি থাকে, তাই যত গোলাবে তত মিষ্টি হবে। সাথে একটা ফিশ ফ্রাই নিয়েছিলাম। তবে ফিশ ফ্রাইটা দেখে আমি খুব অবাক হয়েছি, আগের থেকে এবারে ফিশ ফ্রাইয়ে মাছের পরিমাণ অনেকটাই বেড়েছে, আর ভালো লাগলো দেখে, এবং টেস্ট আগের থেকেও বেড়ে গেছে অনেক। যাদের পূর্ব অভিজ্ঞতা যদি খারাপ থেকে থাকে, এখন গিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর হ্যাঁ, এই ফিশ ফ্রাইটা কিন্তু ভুলেও চামচে খাওয়ার চেষ্টা করো না, দেখো কি হয়। এইভাবেই আমরা সন্ধেবেলা মাঝে মাঝে যাদবপুর কফি হাউসে চলে আসি। হ্যাঁ, তবে সবসময় ফিশ ফ্রাইটা খাই না, ওদের একটা ভেজ স্যান্ডউইচ খুব ভালো হয়, সেটা খাই। কফি হাউসে এসে কেমন লাগছে? ভালো লাগছে, মাঝে মাঝে ইচ্ছা করে না আসতে এখানে। এইভাবে আবার আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, তোমাদের নিয়ে কোথাও না কোথাও বেরিয়ে যাব। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী।